এগারো বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। দিন শেষে ডিএসই ব্রড ইন্ডেক্স আগের দিনের চেয়ে 32 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6628 পয়েন্টে। চট্টগ্রামে বাসায় বসে টিকা নেয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। সরকারি বিধি অনুযায়ী নির্দিষ্ট টিকা কেন্দ্রের বাইরে বাসা কিংবা অন্য কোনো স্থানে টিকা নেয়া অবৈধ। এই ঘটনায় কোনো স্বাস্থ্যকর্মী জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 30টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডক্টর সামিউল আলম লিটন। সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রবিউল ইসলামের হাতে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।